নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই হরতাল অবরোধ কর্মসূচিতেই সীমাবদ্ধ বিএনপির কথিত একদফার আন্দোলন। নির্বাচন বর্জনকে যৌক্তিক করতে নানা কৌশলে মাঠ গরম রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। শেষ পর্যন্ত বিএনপির এই আন্দোলনের পরিণতি কী হবে জানার চেষ্টা করেছেন নাজিয়া আফরিন। 28 অক্টোবরে সমাবেশ পণ্ড হবার পর থেকে বিএনপির হরতাল অবরোধ কর্মসূচি চলছে। যদিও কর্মসূচি সফল করতে গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি, তারপরও নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে দলটির কর্মসূচি। ভার্চুয়াল ব্রিফিং এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকের মাধ্যমে নির্বাচনের বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে দলটি। তবে বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। যদি সমালোচনা করতে হয় তাহলে নির্বাচন করেও কিন্তু সমালোচনা করতে পারতো, তো সেটা আমি যদি পার্টিসিপেট করে যদি আমি দেখাতে পারতাম যে আমি তো করলাম। কারণ নির্বাচনটা তো একটা বড় সুযোগ থাকে জনগণের সাথে সম্পর্ক তৈরি করার, সেটা যদি সম্পর্কটা যদি একবার বিচ্ছেদ হয়ে যায় তখন তো অন্যরা সম্পর্ক তৈরি করে ফেলে। তার মতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনসমর্থন আদায় করতে না পারলে সেই আন্দোলন সফল হবে না। এই হরতাল দেখে কোন লাভই হয়নি, বরং হরতালের অনেকেই বলছে যে হরতালের শব্দটার মিনিংটাই বদলে যাচ্ছে, কারণ এখন কেউ মূল্যই দিচ্ছে না হরতাল। কারণ হরতাল করতে হলে ওটাকে এনফোর্স করতে হয়, কিন্তু এনফোর্স করার তো যথেষ্ট জনগণের সাপোর্ট ছাড়া সম্ভব না, জনগণের উপরেই ভরসা থাকতে হবে, কিন্তু জনগণ তো কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না। তাতে হরতালেরই আবার ডেফিনিশনই চেঞ্জ হয়ে যাচ্ছে যে আসলে হরতালটা কি, এটা তাদেরই সমাধান করতে হবে, তাদের যেই লিডারশিপের বিষয় ইত্যাদি। বিএনপি যদিও দাবি করছে নির্বাচন বর্জনে তাদের আন্দোলন জনসমর্থন পেয়েছে, জনগণ তো এটাকে গ্রহণ করতেছে না, অনেকে বাধ্য হয়ে অনেকেই হয়তো নির্বাচনের পক্ষে দেখাচ্ছে নিজেদেরকে, অনেককে ভয় দেখানো হচ্ছে, কিন্তু যদি মানুষকে জিজ্ঞাসা করেন আন্তরিকভাবে যদি তাদের মত প্রকাশ করতে বলেন তারা বুঝবে যে এটা আসলে কোনো নির্বাচন হচ্ছে না, তো কারণ কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিপক্ষ নাই, কাজে এখানে কেন যাবে মানুষ। নাজি আফরিন, এটিএন নিউজ, ঢাকা।